নিত্যদিন চুরি ছিনতাইয়ের ঘটনা লেগেই রয়েছে বিশালগড় মহকুমা জুড়ে। দীর্ঘদিন যাবৎ থানার ফোন বিকল হওয়ায় কোনো ঘটনার পর থানায় ফোন করে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় গোলাঘাটে সড়ক অবরোধ করল এলাকাবাসী। ঘটনা বিশালগড় থানাধীন বাইদ্যাদিঘি এলাকায়। ঘটনা বিবরণী জানা যায়, শনিবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ বিশালগড় থানাধীন ধ্বজনগর এলাকার বাসিন্দা বাবুল দেবনাথের বাড়ি থেকে দুটি গাভী চুরি করে নিয়ে যায় চুরির দল। ঘটনার পরপরই থানায় ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি থানার ফোন বিকল হওয়ার কারণে। পরে থানায় গিয়ে অভিযোগকে জানানো সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছুনি বলে অভিযোগ এলাকাবাসীর। তাই রবিবার সকাল 7টা থেকে বিশালগড় গোলাঘাটি সড়ক অবরোধ করে বসে এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। দীর্ঘ আড়াই ঘন্টা যাবৎ পথ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় ডিসিএম সোমেন দেবনাথ। ডিসিএম এর কথায় অবরোধ মুক্ত করা সম্ভব হয়নি সড়ক। এলাকাবাসীর দাবি, ঘটনাস্থলে জেলা শাসক এসে প্রতিশ্রুতি দিতে হবে, অন্যথায় সড়ক অবরোধ মুক্ত করা হবে না। যদিও এরকম উত্তপ্ত পরিবেশের মধ্যে শেষ পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন গ্রামবাসী। বিশালগড় থেকে সুমন দেবের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।